খবর কম সময়ে সব খবর একসাথে আগামী এক ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব প্রতিদিনকার মতো চেষ্টা করব খবরটা খুব বড় না করতে আর দ্রুততার সাথে বলতে যাতে করে সব আপডেট এই এক ঘন্টায় জেনে যেতে পারেন নিয়মিত আয়োজন চলছে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় সুবর্ণ জয়ন্তীতে এই উৎসবে গোটা দেশ যাদের রক্তের বিনিময়ে এই লাল সবুজ পতাকা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাফারের জাতীয় স্মৃতিসৌধ স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য বর্ধনের কাজ আগে ভাগেই শেষ হয়েছে এবং সৌধ স্তম্ভের উঁচু চূড়া থেকে শুরু করে শহীদ বেদি পায়ে চলার পথ সহ পুরো এলাকা ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে স্মৃতিসৌধের ভেতরে এবং বাইরের অংশে সীমানা প্রাচীর ও ফটক সহ বিভিন্ন স্থানে আলোকসজ্জা শোভা পাচ্ছে আমিন বাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়ক বর্ণিল সাজে সাজানো হয়েছে এবং সৌধ এলাকায় নিরাপত্তা চৌকি পর্যবেক্ষণ টাওয়ার সহ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে করোনা মহামারীর কারণে এবছরে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য বিভাগ বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ ভারত সম্পর্কের আগামী পঞ্চাশ বছর হবে সমৃদ্ধি আর অগ্রযাত্রার সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল সাড়ে চারটার পরে হঠাৎ সোনারগাঁয়ে ভারতীয় রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী দেখা করেন এবং শুভেচ্ছা বিনিময় শেষে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলাপ হয় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে এবারের বিশেষ আয়োজনের অতিথি হয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য বাংলাদেশ ভারত সুসম্পর্ক জরুরি বলেও কথা হয় আরও অনেক বিষয়ে ভারতের সাথে আমাদের গভীর ভালো সম্পর্ক এবং এই সম্পর্কের ফলে অত্র এলাকা একটা শান্তির একটা চলছে আমরা শান্তির কথা বলেছি চারপাশে শান্তির সম্পর্ক মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের কথা বলেছেন এবং ভারতের সাথে বিভিন্ন ব্যাপারে আমরা যে অংশীদারিত্ব এনার্জি হোমওয়ার্ক টোমওয়ার্ক এইটার কথা বলেছেন এর আগে সকাল সাড়ে দশটায় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনে রাষ্ট্রীয় অতিথি হয়ে বাংলাদেশে আসেন ভারতের রাষ্ট্রপতি এবং সকাল ১১টায় বিশেষ বিমানে তার স্ত্রী কন্যা সহ ঢাকায় এসে পৌঁছান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনায় তাদেরকে বরণ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ জানানো হয় গার্ড অব অনার পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত এরপরে সোজা চলে যান সাফার জাতীয় স্মৃতিসৌধে এবং শহীদ বেদিতে ফুল দিয়ে কিছুক্ষণ নিরবতায় শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের মহান শহীদদের এরপরে দর্শনার্থী খাতায় নিজের অনুভূতি লিখে একটি গাছের চারা রোপণ করেন ভারতের রাষ্ট্রপতি এখান থেকেই তার তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু হয় এবং জাতীয় স্মৃতিসৌধ থেকে দুপুরের আগে আবার রাষ্ট্রপতি পৌঁছে যান ধানমন্ডি ৩২ নম্বরে সেখানে শ্রদ্ধা জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এরপরে পরিদর্শন করেন বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর এখান থেকে হোটেল সোনারগাঁয়ে যান ভারতের রাষ্ট্রপতি এবং সফরে তিনি এখানেই থাকছেন যেমনটি বলছিলাম ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশুকেও দেখতে পাচ্ছি সেখানেই আছেন তিনি মিশু আমাদেরকে একটু জানিয়ে দেবেন এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের রাষ্ট্রপতির যে আলোচনাগুলো হলো আর কি কি বিষয়ে আলোচনা হলো কিংবা আপনি ওই বৈঠক থেকে যা যা জানতে পারলেন রামনাথ কোবিন্দের পরবর্তী যে কর্মসূচি সম্পর্কে জানতে পারলেন সেগুলো একটু বিস্তারিত দর্শকদেরকে জানিয়ে দেবেন বৃষ্টি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কিছুক্ষণের মধ্যে হোটেল সোনারগাঁয়ে ছাড়বেন তিনি রওনা দিবেন বঙ্গভবনের উদ্দেশ্যে সেখানে তার যে কাউন্টার পার্ট বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং তারপরে সেখানেই তার সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেখানে তার সম্মানে আয়োজিত নৈশভোজ রয়েছে সেখানে তিনি অংশ নেবেন এবং তারপরে তিনি আবার হোটেল সোনারগাঁয়ে অবস্থান করবেন এবং আগামীকালকের যে মূল আয়োজন বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ৫০ বছর এই অনেকগুলো আয়োজন রয়েছে তার ভিতরে সকালে তিনি প্যারেড স্কোয়ারে যাবেন এবং পরবর্তীতে বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি বঙ্গবন্ধুর উপরে একটি বিশেষ বক্তৃতা
বক্তৃতা করবেন। এই হচ্ছে তার কর্মসূচি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি ছিল সেটি আজকে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক, প্রায় 20 থেকে 22 মিনিটের মতো দীর্ঘায়িত হয় সেই বৈঠকটি। এবং সেই বৈঠকে প্রথমতই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান, ধন্যবাদ জানান, একসঙ্গে কৃতজ্ঞতা জানান যে করোনার মধ্যেও ভারতের প্রধানমন্ত্রী গেল মার্চে বাংলাদেশ সফর করেছেন এবং ভারতের রাষ্ট্রপতিও তার এই করোনাকালীন সময়ে প্রথম সফরটি বাংলাদেশে করলেন। সেজন্য সে সময় প্রত্যুত্তরে গেল বছর আপনি জানেন যে বাংলাদেশের আম কূটনীতি ম্যাঙ্গো ডিপ্লোমেসি অনেক বেশি আলোচনা হয়, সেই আমের প্রশংসা করেন ভারতের রাষ্ট্রপতি। একই সঙ্গে কিন্তু কিছুদিন আগে কুমিল্লা সহ বাংলাদেশ বিভিন্ন এলাকায় সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গটি ভারতের রাষ্ট্রপতি উত্থাপন করেন এবং তার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন, বলেন যে বাংলাদেশে আসলে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করে না, সব নাগরিকের সমান অধিকার সবার নিরাপত্তা নিশ্চিত তার সরকার কাজ করছে। এর পাশাপাশি সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে বলেন যে বাংলাদেশ এবং ভারত সম্পর্ক কেন জরুরি এবং সেই সুসম্পর্ক না থাকলে কেবল বাংলাদেশ ভারত নয় এই পুরো দক্ষিণ এশিয়া তথা দক্ষিণ পশ্চিম এশিয়া যে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই বিষয়টিও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এর পাশাপাশি বাংলাদেশ ভারতের অমীমাংসিত যে সমস্ত বিষয় ছিল সেগুলো নিয়ে তারা কথা বলেছেন বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পরবর্তীতে আমাদেরকে জানিয়েছেন এবং তারা সেটি বলেছেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সেটি উঠে এসেছে যে স্থল সীমা এবং সমুদ্র সীমা বিরোধ যদি বাংলাদেশ মেটাতে পারে প্রতিবেশী দুই দেশ তাহলে সম্ভবত অন্য কোনো অমীমাংসিত ইস্যু আসলে সমাধানযোগ্য নয় সেটি তারা বিশ্বাস করেন না, সেই জন্য দুই দেশের শীর্ষ নেতৃত্বের আন্তরিকতা রয়েছে ফলে সেগুলো সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন। এবং একই সঙ্গে বাংলাদেশের এবং ভারতের আগামী দিনের পথ চলা কেমন হবে, এই 50 বছরের পথ চলা কেমন ছিল সেটি নিয়ে তারা আলোচনা করেন। সেখানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং বাংলাদেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে আগামী 50 বছর হবে উন্নয়নের এবং অগ্রযাত্রা, সেজন্য দু দেশের কানেক্টিভিটি কীভাবে বাড়ানো যায় সেই বিষয় নিয়েও তারা কথা বলেন। এবং এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যেসব বিষয়ে তারা ঐক্যমত হয়েছিলেন সেগুলোর বিভিন্ন ধরনের ফলো আপও কিন্তু এই সময়ে দু দেশের কর্মকর্তারা করছেন। তো সব মিলে ভারতের মনোভাব জানতে রাত 8:30 দিকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ব্রিফ করবেন, তখন আমরা হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত বলতে পারব, নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব। মিশু অনেক ধন্যবাদ এই মুহূর্তের আপডেট জানিয়ে দেবার জন্য। এবং দর্শক যেমনটি জানেন বিভিন্ন দেশে ভিভিআইপি আসছে, কারণ বিজয় সুবর্ণ জয়ন্তী আমরা একসাথে সবাই মিলে উদযাপন করব এবং বিজয়ের আলোয় আলোকিত গোটা রাজধানী দেখতে পাচ্ছি আমার সহকর্মীকে রাব্বি সিদ্দিকী, তিনি এখন এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছে। এবং রাব্বি, আপনার পেছনে দেখে এখন পর্যন্ত মনে হচ্ছে যে আলোকসজ্জা সুসজ্জিত একেবারে চারপাশ, তারপরও বিজয় দিবস উদযাপনে গোটা রাজধানীকে কেমন করে সাজানো হয়েছে যেহেতু আপনি ঘুরে ঘুরে দেখেছেন, দর্শকদেরকে একটু জানিয়ে দেবেন। বৃষ্টি আসলেই তাই, বিজয়ের 50 বছর, আমাদের গর্বের 50 বছর। আর এই গর্বটা আসলে বাঙালি জাতি হিসেবে যে বাঙালির যে শ্রেষ্ঠ সন্তানরা তারা 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি দেশ পেয়েছে এবং সেই দেশটি আসলে অর্জন প্রবৃদ্ধি সমৃদ্ধি যাই বলি না কেন সেই বিজয়ের 50 বছরের জন্য পুরো বাংলাদেশ বিশেষ করে রাজধানী সেজেছে বর্ণিল সাজে এবং সবার ভিতরে এক ধরনের উৎসাহ উন্মাদনা কাজ করছে। এই যে আমাদের দেশটি লাল সবুজের যে পতাকা, এই দেশটির যে যারা ত্যাগ, যে স্বাধীনতা, সব কিছু মিলিয়ে আসলে নতুন প্রজন্ম আসলে জানতে চায়। এবং আপনি জানেন যে আসলে মানিকমে এভিনিউ সহ পুরো রাজধানীতে আসলে বর্ণিল সাজ রব এবং সব জায়গাতেই কিন্তু মানুষের আনাগোনা এবং সবাই আসলে ছবি তুলছে, বিশেষ করে সেলফি তোলাতে বেশি আগ্রহ। এবং আমরা দেখেছি বাবা মা তার সন্তানদেরকেও নিয়ে এসেছেন এবং সন্তানদেরকে মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধটা দেশ কীভাবে স্বাধীন হলো সেই বিষয়গুলো কিন্তু ছবি দেখে দেখে, কারণ এখানে আপনি জানেন যে ভ্রাম্যমাণ এক ধরনের প্রদর্শনী কিন্তু মুক্তিযুদ্ধ কীভাবে আমাদের দেশটি তৈরি হলো, জাতীয় চার নেতা সহ বঙ্গবন্ধু এবং সামগ্রিকভাবে এই 71-এর চেতনা, সেই চেতনাটি আসলে জানান দিতে আসলে এই আয়োজন। এবং রাষ্ট্রীয়ভাবে কিন্তু আর আপনি জানেন যে আগামীকাল কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্র অতিথিরা তারা কিন্তু এখানে সামিল হবেন এই বিজয় আনন্দে এবং সেই আনন্দে আরও কিছুটা রঙিন করতে কিন্তু বাঙালিরা বিশেষ করে রাজধানীবাসী তারা এরই মধ্যে সামিল হয়ে গেছেন এই বিজয় উৎসবে। বৃষ্টি, অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা একটু সংসদ ভবন এলাকা ঘুরে আসলাম এবং সেখানকার যে সুসজ্জিত আলোকসজ্জা আপনার মাধ্যমে দেখলাম। রাব্বি, ধন্যবাদ বিস্তারিত জানিয়েছেন আপনি। এবার দেখতে পাচ্ছি গুলশান থেকে আমার আরেক সহকর্মী তানফির মৌসুম যুক্ত হয়েছেন।
একটু আগেই রাব্বির মাধ্যমে সংসদ ভবন এলাকার যে খোঁজ খবর জানাচ্ছিলাম, তানভীর আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনি যেখানে আছেন একটু আপনার মাধ্যমে সেখানকার খোঁজ খবরও জানিয়ে দিবেন। আমরা গোটা রাজধানী যেভাবে সেজেছে, বিজয় সুবর্ণ জয়ন্তী যেভাবে উদযাপন করছে, দেখতে চাই আপনার মাধ্যমে। অবস্থান করছি গুলশান 2 ডিএনসিসি বিল্ডিং এর সামনে এবং আজকে 15ই ডিসেম্বর আগামীকালকে বিজয় দিবস এবং এই বিজয় দিবস উপলক্ষে এরই মধ্যে কিন্তু বেশ কয়েকটা তোড়জোড় শুরু হয়ে গেছে এবং আলোকসজ্জাও শুরু হয়ে গেছে। যদি আমি দেখাই, এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ভবনটি, এই ভবনটি কিন্তু বাহারি রঙে সজ্জিত হয়েছে এবং এই কারণেই দেখবেন যেখানে একদম আপনার এই যে বৃহদায়তন যে ভবনটি, এই ভবনের একদম পুরোটা জুড়েই কিন্তু এখন আলোকছটা এবং এখানে এই শুধু আলোকছটাই নয়, সব মিলিয়ে কিন্তু এখানে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে আমরা বলতে পারি যে এই ধরনের যে সকল সরকারি ভবনগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটিই যেন এক একটি লাল সবুজ পতাকায় পরিণত হয়েছে। এখানে শুধু তাই নয়, শুধু যে লাল সবুজ দিয়ে সেই ভবনগুলোকে সজ্জিত করা হয়েছে শুধু সেটিই নয়, এছাড়াও এখানে বাংলাদেশের পতাকা দেখানো হচ্ছে, জাতির পিতার আবক্ষ মূর্তি দেখানো হচ্ছে, এছাড়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষ সেগুলো নিয়েও কিন্তু এখানে বার্তা আসছে এবং এরপরে কিন্তু আপনি দেখবেন যে এখানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যে শুভেচ্ছা সেটিও কিন্তু বার্তা আকারে এখানে প্রদর্শন করা হচ্ছে। শুধু এই জায়গাটিতেই নয়, এছাড়া অন্যান্য যে সকল জায়গা রয়েছে রাজধানীর বিভিন্ন এলাকাগুলোয় সেখানেও কিন্তু এ ধরনের আলোকসজ্জা দেখা গেছে। বৃষ্টি, অনেক ধন্যবাদ তানভীর মৌসুম, আপনি আমাদেরকে গুলশান এলাকার আলোকসজ্জা দেখাচ্ছিলেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনী 30 বীর যোদ্ধা সহ 66 সদস্যের সামরিক প্রতিনিধি দলের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সকালে। সেনা সদর দফতরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পরে সেনাপ্রধান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম রাষ্ট্রের অবদানের কথা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন আর ভারতীয় সাবেক সেনা কর্মকর্তারা আবেগ ভরে তাদেরকে স্মরণ করেন। পরে রাশিয়ার ল্যান্ড ফোর্স কমান্ডারের নেতৃত্বে 3 সদস্যের সামরিক প্রতিনিধি দল সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর 30 সদস্য এবং 66 জনের প্রতিনিধি দল বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে বিমানবাহিনী শাহিন হলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অবদানের কথা তারা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন এবং অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র র্যাব সহ যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি। সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করে অপরাধকে আরও উৎসাহিত করছে বলে এই দলটি মনে করে। সকালে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে আবারও খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী 22 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর 32 জেলায় সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেন তিনি। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচারের আওতায় আনতে হবে। সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশ, অন্য যে কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনীসমূহ, সামরিক ও বেসামরিক বাহিনীসমূহের কর্মকর্তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। আগামী 22 তারিখ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার সুচিকিৎসার জন্য বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে প্রেরণের দাবিতে জেলা পর্যায়ের সমাবেশের তারিখ হয়তো আমরা নির্ধারণ করেছি। র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা সন্ত্রাস জঙ্গিবাদকে উৎসাহিত করার সামিল, এমন মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। চট্টগ্রামে উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেছেন, স্বয়ং যুক্তরাষ্ট্রই গণতন্ত্র হুমকির মুখে, স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশ বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। যে স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে লড়াই করেছিল, এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। একই সাথে যে আন্তর্জাতিক শক্তি বাংলাদেশের স্বাধীনতা চায়নি, পাকিস্তানিদের পক্ষ অবলম্বন করেছিল এবং যুদ্ধজাহাজ পাঠিয়েছিল পাকিস্তানের সমর্থনে, সে আন্তর্জাতিক শক্তিও দেখা যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটি অত্যন্ত দুঃখজনক।
বিচার প্রার্থীদের প্রতি আন্তরিকতা ও দরদ দিয়ে বিচার কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রধান বিচারপতি হিসেবে তার কার্যদিবস শেষে বিদায়ী বক্তব্যে এমন আহ্বান জানান সমস্ত অনিয়মের বিরুদ্ধে বিচার বিভাগের বেঞ্চ ও বারকে সোচ্চার থাকার আহ্বান জানান। বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বিচারকদের সম্পদ বলেও মন্তব্য করেন তিনি। আর বিদায়ী বক্তব্যে বললেন, বিচারপতি নিয়োগে আইন প্রণয়ন জরুরি, এতে নিয়োগের স্বচ্ছতা নিয়ে জনগণের মনে প্রশ্ন দূর হবে। ভার্চুয়াল আদালতের যাত্রা বিচার বিভাগের জন্য একটি মাইলফলক বলে উল্লেখ করেন তিনি। বিচার বিভাগ নিয়োগের আইনটা যদি করা হয় তাহলে বিচারক নিয়োগের যে প্রক্রিয়া সেটা আরও সহজীকরণ হবে এবং আরও মানুষের কাছে আরও পরিষ্কার হবে। বার এবং বেঞ্চকে যৌথভাবে সব কাজ করতে হবে বিচার বিভাগে আরও বেশি গতিশীল করার জন্য এবং যে ধরনের সমস্যাগুলো আছে, অনিয়মগুলো আছে সেগুলো দূরীকরণের জন্য একসাথে কাজ করার কথা উনি বলছেন। ময়নাতদন্ত শেষে আরও বেশি স্পষ্ট হলো মারধর আর তীব্র নির্যাতনের মুখে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলা। এদিকে তিন দিনের রিমান্ডে হত্যায় অভিযুক্ত মেঘলার কানাডা প্রবাসী স্বামী ইফতেকার শাওনকে আদালতের আদেশে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। বনানী থানা পুলিশ জানিয়েছে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সহপাঠী ও স্বজনদের অভিযোগ মেঘলাকে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন এবং অভিযোগ মেঘলাকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যে পিটিয়ে হত্যা করেছে এই হত্যায় জড়িতদের দ্রুত বিচার শেষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা। লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় অসম প্রতিযোগিতা বন্ধ হয়েছে এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। বিকেলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে 2022 শিক্ষাবর্ষে ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বললেন, লটারি প্রক্রিয়ার কারণে ভর্তি বাণিজ্য এবং কোচিং বাণিজ্য বন্ধ হয়েছে, এর ফলে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা সংশ্লিষ্টদের হয়রানিও অনেক কমেছে। আরও বলেছেন, এবারই প্রথম জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লটারি কার্যক্রমে আনা হয়েছে আর বেসরকারি প্রতিষ্ঠানগুলো আইন মেনে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করবে বলেও তিনি জানিয়েছেন। শিক্ষার্থীদের এবং অভিভাবকদের মধ্যে যে অনভিপ্রেত প্রতিযোগিতা, অসুস্থ একটা প্রতিযোগিতা, সেটি বন্ধ হয়েছে। শিক্ষার্থীদের উপরে একটা ভীষণ রকম মানসিক চাপ থাকতো, ওই যেটি কখনোই শিক্ষার্থীদের শারীরিক মানসিক কোনো স্বাস্থ্যের জন্য কাম্য নয়। তার সঙ্গে একটা কোচিং বাণিজ্যেরও একটা খুব বড় ব্যাপার ছিল, সেগুলো বন্ধ হয়েছে। গত 24 ঘন্টা হিসেবে দেশে করোনায় আরও 4 জন প্রাণ হারিয়েছেন, এ নিয়ে মোট 28,038 জন প্রাণ হারালেন কোভিডে। এছাড়া 297 জন সহ দেশে মোট শনাক্ত হলো 15,80,302 জন। গত 24 ঘন্টায় 269 জন সুস্থ হয়েছেন। আর মৃত 4 জনের মধ্যে পুরুষ 3 জন, নারী 1 জন। আর বিভাগভিত্তিক প্রাণহানি হিসেবে রাজশাহী, খুলনা এবং ঢাকাতে 1 জন করে মারা গেছেন। বর্তমানে 4.5 কোটি করোনার টিকা হাতে রয়েছে এমনটি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন। সকালে বিএসএমএমইউ হাসপাতালে 7 শতাধিক নন রেসিডেন্ট ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেছেন, বাংলাদেশ ঘনবসতি হওয়া সত্ত্বেও করোনা নিয়ন্ত্রণে আছে, তবে করোনার এই নতুন ধরন ওমিক্রন নিয়ে আরও বেশি সতর্ক থাকার আহ্বান তার। অল্প কিছুদিনের মধ্যে বুস্টার ডোজ দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বললেন, ওমিক্রনে আক্রান্ত 3 ক্রিকেটার ভালো আছে, তবে তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কোভিড নিয়ন্ত্রণে পৃথিবীতে এত ঘন বসতি সত্ত্বেও পৃথিবীতে সোনা অর্জন করেছে। ডাব্লিউএইচও সোনা পেয়েছে, ব্লুমবার্গে সোনা পেয়েছে এবং ওআইসি সোনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সোনা করে যে স্বাস্থ্য বিভাগ খুব ভালো কাজ করেছে। যে 3 ক্রিকেটার আক্রান্তের খবর আপনাদের জানালাম, আগে তো 2 জন ওমিক্রনে আক্রান্ত হলো এবং নতুন করে বাংলাদেশের
নারী দলের আরও এক ক্রিকেটার আক্রান্ত হওয়ার খবর আমরা জেনেছি এবং তিনজনকে আইসোলেশনে রাখা হয়েছে, কোয়ারেন্টিনে ঢুকে তারা, কিন্তু দুজন নারীর করোনা পজিটিভ এলে পরে পুরো দলকে আইসোলেশনে রাখা হয়। এখন পরীক্ষার পরেই জানা যায় যে তারা দুজন অমিক্রনে আক্রান্ত, আর বাকি যে করোনা পজিটিভ হয়েছেন তিনি অমিক্রনে আক্রান্ত কিনা তা পরবর্তীতে জানা যাবে বলে পিসিবি জানিয়েছে। নারী ক্রিকেট দলের পরে এবারে নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ শিবিরে করোনার হানা। কোয়ারেন্টিনে থাকা দলের স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথের শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে, তাতেই দলের অনুশীলন স্থগিত হয়েছে। নিউজিল্যান্ডে পৌঁছানোর পরে প্রথম দুই করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই নেগেটিভ হলেও তৃতীয় পরীক্ষায় হেরাথ করোনা পজিটিভ হন। শ্রীলঙ্কা থেকে সরাসরি নিউজিল্যান্ডে যান তিনি। এছাড়া মুশফিক মুমিনুলদের বহনকারী ফ্লাইটের একজন যাত্রীও কোভিডে আক্রান্ত বলে খবর পাওয়া গেছে। আবার সেই ব্যক্তির সম্ভাব্য সংস্পর্শে আসে মুমিনুল, ইয়াসির আলী, ফজলে রাব্বি, মিরাজ, টিম ডিরেক্টর খালিদ মাহমুদ, নির্বাচক আব্দুর রাজ্জাক, সাপোর্ট স্টাফের আরও তিন সদস্য এবং ওই নয়জনকে বাদ দিয়ে গতকাল ঝিমে ঘাম ছড়ায় দলের বাকি সদস্যরা। অমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার রোধে নতুন বিধিনিষেধ আরোপ করল যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের ভোটাভুটিতে নীতিমালা পাশ হয় যা কার্যকর হবে চলতি সপ্তাহে। করোনার নতুন ঢেউ প্রতিরোধে ব্রিটিশ সরকারের প্ল্যান বি অনুযায়ী অভ্যন্তরীণ যে কোনো জনসমাগমে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা, আর নাইট ক্লাব সহ ভিড়যুক্ত স্থানগুলোতে টিকা গ্রহণের সনদ কিংবা করোনা নেগেটিভের রিপোর্ট দেখাতে হবে। এছাড়া সব স্বাস্থ্যকর্মীর জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক। ভ্রমণে 11 দেশের লাল তালিকাভুক্ত বাতিল করা হয়েছে। বিদেশ থেকে আগতদের হোটেলে সেলফ আইসোলেশনেরও দরকার হবে না। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় কার্যকর ফাইজারের পিল। মঙ্গলবার এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি। তাদের দাবি 2,250 জনের উপরে চালানো হয়েছে কোভিডের এই পিল সেবনের পরীক্ষা এবং তাতেই বেরিয়ে এসেছে উচ্চ ঝুঁকিপূর্ণ রোগী এবং প্রবীণ করোনা আক্রান্তদের ক্ষেত্রেই 90% পর্যন্ত মৃত্যুহার কমিয়েছে এই ওষুধটি। গবেষণাগারে চালানো ভিন্ন পরীক্ষায় ফাইজার দেখেছে এটি ওমিক্রন মোকাবেলাতেও বেশ কার্যকর এবং FDA অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই পিলটি। যুক্তরাষ্ট্রের সাথে $23 বিলিয়ন বিশাল অস্ত্র চুক্তি বাতিলের ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে UAE দূতাবাস, জানায় ওয়াশিংটনের সাথে অস্ত্র চুক্তি সংক্রান্ত আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আবুধাবি। অবশ্য পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে চলতি সপ্তাহে পেন্টাগনে আলোচনায় বসবে দুই পক্ষ। মার্কিন পররাষ্ট্র দফতর বলছে যে চুক্তির বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ ওয়াশিংটন। 2020 সালে ট্রাম্প প্রশাসনের সাথে হওয়া এই চুক্তিকে আমিরাত ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ভিত্তিপ্রস্তর হিসেবেই দেখা হয়েছে। দাফনের 2 সপ্তাহ পর ময়নাতদন্তের জন্য কুয়েত শিক্ষক সেলিম হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। শিক্ষক সেলিমের পরিবার উপস্থিত হলে সবাই কান্নায় ভেঙে পড়েন। সন্তানকে হত্যা করা হয়েছে উল্লেখ করে মামলা করার কথাও জানিয়েছে শিক্ষক সেলিমের বাবা। এদিকে এলাকাবাসী জানায় 30 নভেম্বর মরদেহ গ্রামের বাড়ি নেওয়া হলেও কুয়েত কর্তৃপক্ষ শেষবারের মতো দেখতেও দেয়নি সেলিমের মুখ। এ নিয়ে তাদের সন্দেহ জোরালো হয় এবং সুষ্ঠু তদন্ত চায় তারা। সেলিম যদি প্রকৌশল বিষয়ে শিক্ষক হয় তার ভিতরে কোনো অহংকার ছিল না, অহমিকা ছিল না, একদম নর্ম ভদ্র ছেলে। সরকারের কাছে অনুরোধ করবো যেন এর সঠিক বিচার পায়। আমরা মনে করি উপর থেকে পদক্ষেপটা নিবি, আমার একটা সুস্থ বিচার করবি, সুস্থটাই করবি, সুস্থ বিচার চাই এবং আমার কেসটা লিখে নিয়ে আমার ছেলের লাশ তুলুক, তাতে আমার কোনো আপত্তি নেই। যোগ্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ আছেন, খুলনা মেট্রোপলিটনের ওসি আছেন থানার, খাজান আলী থানার, এবং তার সাথে আরও অফিসার ফোর্স আছে, তারা আইনি প্রক্রিয়া যে কার্যক্রম সেই কার্যক্রমে সহায়তা করার জন্য আমরা। সারা দেশে 40 লাখ ব্যাটারি চালিত থ্রি হুইলার চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। একই সাথে ওগুলো আমদানি ক্রয় বিক্রয়ের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বিচারপতি মামুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সেই নির্দেশনা দিয়েছেন এবং এসব ইজি বাইক পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর হয়। রিট করেন আইনজীবী আতিক তহিদুল ইসলাম। আর রিটে উল্লেখ করা হয়েছে পরিবেশের জন্য ক্ষতিকর এই অ্যাসিড ব্যাটারির সীসা ফসলেরও ক্ষতি করছে। এছাড়া বিভিন্ন সময়ে সড়ক মহাসড়কে নানা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় এসব থ্রি হুইলার। দুর্ঘটনার পরে অ্যাসিড চালিত ব্যাটারি হওয়ার কারণে এসব যানবাহন আরও বাড়তি ঝুঁকি তৈরি করছে। আর এ কারণেই এই ইজি বাইকগুলোর বড় একটি অংশ অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে চার্জ দেয়, সরকার ট্যাক্স বঞ্চিত হচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূত দুই শিশু জেমলিন মালিকা ও লাইলা লিনা 3 জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে।
জাপানি নাগরিক ডক্টর এরিকো নাকানোর করা মামলায় এই আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দিয়েছেন, যাতে বলা হয়েছে মায়ের কাছে থাকলেও প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো সময় শিশুদের সাথে বাবা ইমরান শরীফ দেখা করতে পারবেন। যে কোনো সময় সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে দেখা সাক্ষাৎ করতে পারবে, এবং এটা বলেছে অপরপক্ষে আইনজীবীকে যে বাচ্চারা খুবই ক্লোজ বাবার সঙ্গে। এবং তারপরে আমি যেটা বললাম যে স্কুলে যেতে দিতে হবে, তো বললো অবশ্যই স্কুলে যাবে, এটা ফাইনাল অর্ডার নেই। এবং আমি মনে করি যে একদিকে হবে যে কোর্ট বুঝতে পারবে যে বাচ্চারা কার সঙ্গে থাকতে চায়। চার্জ গঠনের মধ্য দিয়ে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকিকরণের বিচার কাজ শুরু হচ্ছে। দুপুরে প্রদীপের উপস্থিতিতে চার্জ গঠনের আদেশ দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত। সময় অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি প্রদীপের জামিন আবেদন নাকচ করে দেন আদালত। এখন পর্যন্ত এই মামলায় পলাতক থাকা প্রদীপের স্ত্রীকেও গ্রেফতার করে বিচারিক কার্যক্রমের আওতায় আনারও দাবি জানান দুদকের আইনজীবী। তার ওয়াইফ সহ একসাথে এতে ছিল, দুজনের বিরুদ্ধে চার্জ হয়েছে। ইনডিটেলস উপপক্ষে হিয়ারিং করে মাইনার চার্জ গঠন করেছেন এবং ওনাদের একটা জামিন আবেদন ছিল, মাননীয় আদালত বিস্তারিত শুনানি হতে জামিন আবেদন নামঞ্জুর করেছে। একটা চার্জ হতে পারে, তো পুরো বিষয়টা জেনে আমরা পরবর্তী পদক্ষেপের দিকে আগাবো। এটাকে আমরা এখানে ট্রায়াল করবো না উচ্চতর আদালতে যাবো, সেটা আমরা পরে সিদ্ধান্ত নেবো। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বায়দুল কাদেরের ফুসফুসে কোনো জটিলতা নেই এমনটা জানিয়েছেন তার মেডিকেল বোর্ড প্রধান ডক্টর শরফুদ্দিন আহমেদ। সকালে তার স্বাস্থ্য বিষয়ক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে রেস্টের জন্য ভর্তি করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আরও 2-1 দিন তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন। এছাড়া তিনি গতকালের তুলনায় আজ অনেক ভালো। গতকাল শারীরিক অসুস্থতা ও নিয়মিত চেক আপের জন্যই বিএসএমএমইউতে ভর্তি হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 10 সদস্যের মেডিকেল বোর্ড তাকে দেখে কয়েকদিন হাসপাতালে থাকার পরামর্শ দেন। উনি যাতে একটু রেস্টে থাকেন এই জন্য আমরা ভর্তি দিয়েছিলাম এবং ওনার পরীক্ষা নিরীক্ষা করেছি। আজকে সকালে আপনাদেরকে বলেছিলাম যে ওনাকে আবার আমরা একটা বোর্ড করব 10 সদস্য বিশিষ্ট সব সাবজেক্টের বিশেষজ্ঞ নিয়ে আমরা বোর্ড করেছি। গতকালকের তুলনায় উনি অনেক ভালো আছেন। যে শোষণহীন দেশের জন্য যুদ্ধ হয়েছিল তার বাস্তবায়ন নেই এমন মন্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের। তার মতে দুর্নীতি মুক্ত শোষণহীন সমাজ করার রাজনীতি একমাত্র জাতীয় পার্টির চর্চা। গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টিতে যোগ দিতে এলেই তাকে বরণ করে নেন জাপা চেয়ারম্যান। বনানীর কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে আলোচনা সভায় আরো বলেন গরিবের উপর শোষণ এখনো চলছে, অথচ মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ মুক্ত সমাজ ছিল। শোষণহীন ও দুর্নীতিমুক্ত দেশের মানুষ দেশের জন্য মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে বলেও জানান জি এম কাদের। আমাদের বৈষম্য দিনকে দিন বাড়ছে, ধনী দরিদ্রের বৈষম্য শুধু অর্থনৈতিক বৈষম্য নয়, সামাজিক বৈষম্য, আইন কানুন প্রয়োগের ক্ষেত্রে বৈষম্য, সর্বক্ষেত্রে। ধনীর জন্য একরকম আইন, গরিবের জন্য একরকম আইন, ধনীর জন্য একরকম নিয়ম, গরিবের জন্য আরেকরকম নিয়ম, আর ধনী ধনীর থেকে আরও ধনী হচ্ছে, গরিব গরিব থেকে আবার গরিব হচ্ছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে এখনও আতঙ্ক বিরাজ করছে। গেল রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে হৃদরোগ বিভাগের সিসিউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এক রোগীর তখন মৃত্যু হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে অগ্নিকাণ্ডের সাথে রোগী মৃত্যুর কোনো সম্পৃক্ততা নেই, তদন্ত কমিটি গঠন করে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতেও বলেছে হাসপাতাল প্রশাসন। করে মানে সুইচ দেবেন, সুইচ দেওয়ার সময় তখন মানে ওই প্লাকে আগুন ধরে। ওই অবস্থায় উনি অক্সিজেন খুলে নিয়ে গেছে, হয়তো এই অক্সিজেন অভাবে মারা গেছে। এ পর্যন্ত টোটালি প্রায় আপনার 66 জনের মতো ভর্তি আছে, এতে কোনো সমস্যা হচ্ছে না। এই তদন্ত কমিটি 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন এবং প্রয়োজনীয় সুপারিশমালা দেবেন যাতে পরবর্তীতে ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। কলম্বিয়ার সীমান্তবর্তী শহর কোকোটার বিমানবন্দরে 2 দফা বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। মঙ্গলবারের এই নাশকতায় 2 পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে বিকেল 5টা নাগাদ প্রথম বিস্ফোরণ ঘটে, এ সময় কাঁটা তারের বেড়া অতিক্রম করে বিমানবন্দরে ঢোকার চেষ্টাও চালাচ্ছিল এক আত্মঘাতী হামলাকারী, সেখানেই তার শরীরে বাঁধা বোমাটি বিস্ফোরিত হয়, আততায়ীও প্রাণ হারান।
এক ঘন্টার ব্যবধানে এলাকাটিতে তল্লাশি চালানোর সময় সন্দেহজনক একটি প্যাকেট পায় পুলিশ, সেটির বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর 2 সদস্যের প্রাণ যায়। এই ঘটনার পরেই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। এবার ব্যাংকিং ব্যবসায় পা রাখতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পিপলস ব্যাংকের পরিচালক হিসেবে 2 মালিকানা পেয়েছেন সাকিব। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে লাইসেন্সের আবেদনও করেছে পিপলস ব্যাংক। সাকিবের সাথে তার মা শিরিন আক্তারও 1 মালিকানা পদ নিয়ে ব্যাংক পরিচালনা করবেন। ব্যাংকটির মালিকানায় আসতে পারে 25 কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছেন সাকিব এবং লাইসেন্সের জন্য প্রাথমিক মূলধন এরই মধ্যে সংগ্রহ করেছে ব্যাংকটি। লাইসেন্স পেলেই নিজেদের কার্যক্রম শুরু করবে পিপলস ব্যাংক। মাঠে নিজের অবস্থানের পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও নিজের অবস্থান শক্ত করেছেন এই অলরাউন্ডার। রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং স্বর্ণের ব্যবসায়ের পর এবার ব্যাংকিং সেক্টরেও নিজের ব্যবসার বিস্তার করছেন সাকিব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন। রিটার্নিং অফিসারের কাছে সকাল থেকে প্রার্থিতা জানানোর এই কার্যক্রম চলে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন। অপরদিকে দুপুর 12:45 আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র ডাক্তার সেলিম হায়াত আইভির পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সিটি কর্পোরেশনকে পরিবর্তন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের জনগণের পাশে অবস্থান নেওয়ার জন্য জনগণের পক্ষ থেকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। কে মাঠে কোন মার্কার নিয়ে আসবে সেটা আমার দেখার ব্যাপার না, আমার আস্থা আমার জনগণ। আমার জনগণ আমাকে দীর্ঘদিন দেখেছে, আমি কাজ করছি মানুষের জন্য, মানুষের কল্যাণে। আমার দৃঢ় বিশ্বাস জনগণ আমাকে ভোট দিন। ঝিনাইদহে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত 10 জন আহত হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, চতুর্থ ধাপের ভোটের আগে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের 2 প্রার্থী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতরাতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নিজামুল গনি লিটু এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিকাশ বিশ্বাসের সমর্থকদের নির্বাচনী প্রচারণার সময় হাতাহাতি, নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ এবং এই নিয়েই এলাকায় থপথমে অবস্থা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর খুনি ও শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারীদের আশ্রয় দিয়েছে, এমন মন্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের। দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এমন মন্তব্য করে তিনি বলেছেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে অভিযুক্ত বিএনপি প্রতিদিন তাদের নেত্রীকে বিদেশে পাঠানোর জন্য আন্দোলন করছে কিন্তু তা কোনো আইনে বলছে না। ২২ বছর ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে আদম খান নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। আর র্যাব জানায় 1999 সালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গ্রেফতারকৃত আদম খান হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় শিশু সন্তানের সামনে নূরচান নামের এক নারীকে খুন করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় 2002 সালে আদম খানকে মৃত্যুদণ্ড প্রদান করেন বিচারিক আদালত। এ ঘটনার পর থেকেই ওই আসামি পলাতক ছিল। অবৈধভাবে সম্পদ অর্জনের মামলা টেকনাফ থানায় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়েছে। আপনাদেরকে কিছুক্ষণ আগেই এটি জানিয়েছিলাম এবং আজকে বেশ কড়া নিরাপত্তায় ওসি প্রদীপ দাসকে আদালতে হাজির করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের জন্য নবনির্মিত আবাসিক ভবন আকাশ ছোঁয়ার উদ্বোধন করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মহেন্দ্রক্ষণে এই ভবনের উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বিমান বাহিনীর প্রধান তখন বলেছেন, জাতির পিতা এই বাহিনীকে আধুনিকীকরণ শুরু করেছিলেন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই আধুনিকায়ন আরও বেগবান হয়েছে। জানিয়েছেন, বাহিনীর অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে 14 তলা বিশিষ্ট অফিসার্স কোয়ার্টার আকাশ ছোঁয়া উদ্বোধন করা হয়। হাইতিতে জ্বালানি বোঝাই ট্যাঙ্ক বিস্ফোরণে কমপক্ষে 60 জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের এই দুর্ঘটনায় শতাধিক মানুষ দগ্ধ। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কেপ হাইতিয়েন এই বিস্ফোরণ ঘটে স্থানীয় হাসপাতালগুলোতে দগ্ধরা ভর্তি। স্থানীয় মেয়রের অভিযোগ, জনবল এবং পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদি না থাকায় সেবাদান ব্যাহত হচ্ছে, প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
হাঙ্গেরিতে অভিবাসী বোঝাই গাড়ি উল্টে কমপক্ষে 7 জনের প্রাণ গেল মঙ্গলবারের এই দুর্ঘটনায় আরও 4 আরোহী গুরুতর আহত পুলিশ জানিয়েছে সার্বিয়া সীমান্তে গাড়িটির চালক তল্লাশি চৌকিতে থামতে অস্বীকৃতি জানায় দ্রুত পালানোর চেষ্টা করলে এমন দুর্ঘটনা ঘটে একটি বাড়িতে ধাক্কা লেগে গাড়িটি উল্টে পড়ে যায় এবং সার্বিয়ান লাইসেন্স প্লেটধারী গাড়িটিতে ছিলেন 10 জন অভিবাসন প্রার্থী পুলিশ দাবি করছে যে আহত অবস্থায় চালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মানব পাচার আর প্রাণঘাতী দুর্ঘটনা ঘটানোর অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বগুড়ার সান্তাহার প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ সকালে আদমদীঘি থানায় নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় এর আগে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন করা হয় বলে পুলিশ জানায় নিহত 5 শ্রমিক সান্তাহার ও আশপাশের বাসিন্দা মঙ্গলবার বিলিস নামের প্লাস্টিকের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় তাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে রাউজান পৌরসভা পৌরসভা কার্যালয় চত্বরে এসব সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এবং রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ এ সময় রাউজানের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতির চিত্র তারা তুলে ধরেন পরে রাউজান পৌর সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী বান্দরবানের প্রত্যন্ত এলাকায় দরিদ্র মানুষের মাঝে নগদ টাকা ও শীত বস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী সকালে বান্দরবান সেনা জোনের উদ্যোগে এই মানবিক সহায়তা দেওয়া হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মইনুল হক 55টি পরিবারকে মোট 3,10,000 টাকা দেওয়া হয় 30টি পরিবারকে কম্বল দেওয়া হয় আগামীতেও দরিদ্র মানুষের পাশে থাকার আশ্বাস দেন সেনা কর্মকর্তারা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয় শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ বেলা 11:30 সার্কিট হাউস প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র্যালি হয় র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাটে গিয়ে শেষ হয় দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক সহ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই র্যালিতে অংশগ্রহণ করেন যারা কর দিচ্ছেন তাদের উপরে বেশি চাপ না দিয়ে নতুন করদাতা শনাক্তের তাগিদ দিয়েছেন এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দিন বলেছেন শুধু গার্মেন্টস শিল্পের জন্যই কর ছাড় নয় স্বর্ণসহ সব খাতের জন্যই রফতানিতে কর ছাড় দেওয়া প্রয়োজন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা জুসের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এমন পরামর্শ দিয়েছেন তিনি আর সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বেসরকারি খাতে গোল্ড রিফাইনারি স্থাপনকারী এবং বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়াম সোবহান আনভীর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের নতুন 35 সদস্যের কার্যনির্বাহী কমিটি 2021-23 মেয়াদের জন্যই দায়িত্ব গ্রহণ করেন প্রসারের সাথে আমরা এটা উই ওয়ান্ট টু এক্সপোর্ট ইন আ ব্রড কান্ট্রিজ তারপরে সবাই আমরা আমাদের সাথে একসাথে কাজ করতে পারি আমি সেদিকে আমরা লিখিত প্রস্তাব দিয়েছি সরকারকে এবং এনবিআরকে যে আপনারা গ্রামের ইভেন উপজেলা লেভেল পর্যন্ত এখন ব্যাট এবং ইনকাম ট্যাক্সের অফিস আপনারা নিয়ে যান কারণ ওই সকল জায়গায় কিন্তু এখন প্রচুর ট্যাক্স দেওয়ার মতো লোক আছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে কুমির অবমুক্ত করা হয়েছে সকালে চাঁদপাই রেঞ্জের খরমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে কর্মসূচির আয়োজন করা হয় এ সময় নদীতে 100টি লোনা পানির কুমির অবমুক্ত করেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিনুন নাহার তালুকদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক খুলনা অঞ্চলের বন সংরক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিরা প্রবল ঝড় বৃষ্টি এবং তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া মঙ্গলবার থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন সেখানকার প্রায় 6,000 ঘরবাড়ি এবং স্থাপনা এখনও কোনো হঠাৎ খবর পাওয়া যায়নি তবে পাহাড় এবং ভূমিধসের কারণে সেখানে যান চলাচল বেশ ক্ষতিগ্রস্ত কাদামাটি আবর্জনায় ভরে গেছে মহাসড়কগুলো প্রশাসনের তরফ থেকে সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও দুর্ঘটনার আশঙ্কায় আবার তা ব্যাহত হচ্ছে কয়েকদিনের প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলিউড এলাকা পানি এবং ঝড়ো হাওয়ার তোরে বহু গাড়ি ভেসে গেছে এছাড়া লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টের 2টি টার্মিনালেও পানি জমে গেছে যার কারণে আপাতত ফ্লাইট চলাচল স্থগিত একদিন আগে নর্দার্ন ক্যালিফোর্নিয়া জারি করা হয় সতর্কতা এবং সেখানে আটকে পড়া বহু মানুষকে উদ্ধার করে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সপ্তাহব্যাপী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চল বন্যা ও ভূমিধসে বাহিয়া মিনাস গেরাইস প্রদেশে কমপক্ষে
11 জন প্রাণ হারিয়েছেন। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে, কারণ তাতে করে ঘরবাড়ি আর রাস্তাঘাট তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 70,000 বাসিন্দা, সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে, স্থানীয় বাসিন্দারা নৌকায় করে চলাচল করছেন। আর এই ভূমিধসের কারণে বেশ কিছু ভবন ব্রিজ ভেঙে পড়েছে, গুরুতর আহত হয়েছে আরও 200+ মানুষ, বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বিশুদ্ধ পানির সরবরাহ ব্যাহত হচ্ছে। প্রাণহানি এড়াতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। আর এ ছিল আমার কাছে আজকের সব খবরের সব আপডেট। এতক্ষণ আপনারা সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। সবাই নিরাপদে থাকবেন।